চমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। ভারতের সংক্রমণ যেমন বাড়ছে, তেমনি সংবাদ সংস্থা সূত্রে খবর, করোনার নতুন একটি প্রজাতি সংক্রমিত হয়েছে ১০টি রাজ্যে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়া তালিকায় রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, কর্ণাটক, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার পেছনে শুধুমাত্র এই প্রজাতি কাজ করছে এমনটা বলা সম্ভব নয়। রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা বৃহস্পতিবার এক লাফে ৭০০০ কাছাকাছি পৌঁছে গেল, যা এখনো পর্যন্ত গোটা করোনা পর্বেই নতুন রেকর্ড। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০০০ পেরিয়েছিল, মঙ্গলবার তা ছিল ৪৮০০, বুধবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৬০০০ কাছাকাছি, কিন্তু তার ২৪ ঘন্টার মধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা নতুন উচ্চতা স্পর্শ করল। শঙ্কা বাড়িয়ে দিয়েছে সংক্রমণের হার বৃদ্ধিও, যা দেখে পরিস্থিতি উদ্বেগজনক বলেই মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৫৮৯২ জন, কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে গিয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৭৬৯ জন, যার মধ্যে কলকাতায় আক্রান্ত ১৬১৫ এবং উত্তর চব্বিশ পরগনায় আক্রান্ত ১৩৫৪ জন। রাজ্যের বিধানসভা নির্বাচনের সপ্তম ও অষ্টম দফার অর্থাৎ ২৬ ও ২৯ এপ্রিল শেষ দুটি দফার নির্বাচনে কলকাতার ১১টি আসনে মানুষ তাদের মতদান করবেন। ২৬ এপ্রিল সপ্তম দফায় কলকাতার ৪টি এবং ২৯ এপ্রিল অষ্টম দফায় কলকাতার ৭টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হবে। কলকাতায় শেষের এই দুই দফা নির্বাচনকে শান্তিতে ও অবাধে সম্পন্ন করতে লালবাজার এখন তৎপর। অতীতে আমরা দেখেছি নির্বাচনের আগে থেকেই কলকাতা পুলিশের একটা অংশের নামে একপেশে কাজের অভিযোগ বিরোধীরা তোলে, কিন্তু গত বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে নজিরবিহীন নিরাপত্তায় কলকাতার ভোট করতে পেরেছে কলকাতা পুলিশ। সন্ত্রাসবাদ দমনে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হল লস্কর-ই তৈবা জঙ্গি সংগঠনের সদস্য আলতাফ আহমেদ রাকিবকে। বান্দিপাড়া থেকে পেশায় স্কুল শিক্ষক আলতাফকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর লস্কর যুগে গ্রেপ্তার হওয়া তানিয়া পারভিনকে জেরা করেই আলতাফের হদিশ মেলে। জানা গিয়েছে শুক্রবারই তাকে কলকাতায় এনে ব্যাংকশাল কোর্টে তোলা হবে। হাওয়া অফিস বলছে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় হতে পারে বৃষ্টি। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তীব্র উষ্ণতা ও চরম অস্বস্তি কলকাতাবাসীর ভবিতব্য। বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া অফিস বলছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দেশে নতুন করে চিন্তা বাড়িয়েছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে দৈনন্দিন সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনাবিধি মেনেই বার পুজো হলো ময়দানে দুই প্রধানে। তবে মোহনবাগান খেলোয়াড়দের কয়েকজন নিজেদের ক্লাবে বার পুজোর অনুষ্ঠানে এলেও ইস্টবেঙ্গলে উপস্থিত ছিলেন না বর্তমান কোনো খেলোয়াড়। আজকের মতো শেষ করছি ব্রেকিং বেলা। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, ২০/২৪৯ নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী ২/২২১, ২/৩১২, কাঁচাপাড়া, ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা, চাঁদমারি রোড, লিচু বাগান, সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর, আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি, ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, ৬২৮৯০৬৩৫৫৭, ৯৮৩১৪৭৮৭৯৫।